বিজিবি সমর্থনে রসাতলে পড়েছে বলিউডের সিনেমার থাপ্পর। নাগরিকত্ব সংশোধনী আইনের ঘোর বিরোধিতা করেছিলেন থাপ্পর সিনেমার অভিনেত্রী তাপসী পান্নু। আর তাপসী পান্নুর থাপ্পর সিনেমাটি গত শুক্রবারে মুক্তি পেয়েছে। এরপর থেকে বিজিবির সমর্থিত যারা আছেন তারা বয়কট থাপ্পর সিনেমা এই হ্যাশট্যাগে প্রচারণা চালাচ্ছেন। আমার যে ওপিনিয়ন, সেক্ষেত্রে আমি দেখেছি যে থাপ্পর সিনেমায় যে রিভিউ এসেছে সেক্ষেত্রে এখন যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে 2020 সালে এসে সবচেয়ে বেশি পজিটিভ দিক ছিল থাপ্পর সিনেমার, এবং সব দিক থেকে একটা বেশি ব্যবসা করবে এমন একটা ধারণা ছিল ছবি মুক্তি পাওয়ার আগে থেকে। কারণ যারাই রিভিউ দিয়েছিলেন সবখানে থাপ্পর সিনেমার একটা পজিটিভ রিভিউ ছিল। কিন্তু অবশেষে এই বয়কট থাপ্পর সিনেমার যেই সোশ্যাল মেসেজ বিজিবির পক্ষ থেকে, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে তারা আদৌ কি সেই ব্যবসা করতে পারবে কি না। কিন্তু আপনি যদি থাপ্পর সিনেমার ট্রেলর দেখে থাকেন, সেখানে যে সিনগুলো দেখিয়েছে ভালোবাসা, রেসপেক্ট এবং যেই ধরনের একটা মেসেজ ছিল, বুঝাই যাচ্ছিল যে অসাধারণ একটি মুভি হতে যাচ্ছে। এবং সেই মুভিটি বক্স অফিসে অন্তত গত 2020 সালে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সবগুলোকে রেকর্ড ভেঙে নতুন একটা উচ্চ মাত্রায় তুলে চলে যাবে থাপ্পর সিনেমা ব্যবসার মাধ্যমে। হ্যাশট্যাগ ব্যবহার কারণে অনেকেই ভাবছে আবার যে থাপ্পর সিনেমা মনে হয় যেই রূপ আশা করেছিল সেই রূপ ব্যবসা করতে পারবেন না। অভিনেত্রী তাপসী পান্নু বলেন যে প্রতিটা মানুষের একটা পার্সোনাল ব্যক্তিগত লাইফ আছে। সেক্ষেত্রে তিনি যেহেতু ভারতীয় একজন নাগরিক, তিনি ভারতীয় সংশোধনী আইনের ব্যক্তিগতভাবে বিরোধিতা করেছেন। কিন্তু তিনি বলছেন যে থাপ্পর সিনেমাটি তো আর তার ব্যক্তিগত সিনেমা না, এখানে তিনি অভিনয় করেছেন একজন অভিনেত্রী। বাট ওই সিনেমার সাথে অনেক কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং অনেকের কর্মসংস্থান জড়িত। তো আপনার সাথে যদি আমার বিরোধ থাকে, আমার সাথে সেই বিরোধটা করেন, কিন্তু আমার অভিনীত সিনেমা নিয়ে কেন সেই বিরোধটা করবেন? তিনি ক্লিয়ার ভাষায় বোঝাতে চেয়েছেন যে আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, আমাকে অপছন্দ হতে পারে, কিন্তু একটা মুভি তো আর আমাকে ঘিরে না, শুধু আমি না, সেখানে প্রযোজক আছে, পরিচালক আছে, অন্যান্য কলাকুশলী আছে, তাদের অর্থ উপার্জনের যেই হাতিয়ার সেটা হলো এই থাপ্পর সিনেমাটি, আপনারা কেন সেটা বয়কট করছেন? এই ব্যাপার নিয়ে তিনি বারবার কথা বলছেন। অপরদিকে পরিচালকও কথা বলছেন, পরিচালকও বলছেন এটা নিয়ে তারা ঘাবড়াচ্ছেন না, যা হবার তাই হবে। কিন্তু তারা বলছেন যে তারা ভালো একটি সিনেমা বানিয়েছেন, এই সিনেমাটি কারা দেখবে কারা দেখবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাদের বক্তব্যর দিক থেকে তারা তাদের জায়গায় অটল রয়েছেন। এই ছিল ভারতের গত শুক্রবারে মুক্তি পাওয়া সর্বশেষ ধামাকা নিউজ। সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনার কাছে ভালো লেগেছে।